আসসালামু আলাইকুম পিওবি বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজ ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অন্তত কার্যকর আমরা অবশ্যই যারা নতুন সৌদিতে আসছি বা আসতেছি অবশ্যই আমাদের ভাষা শেখা জরুরি তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক কেফ আল ইন্তা কেফ আল ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি কেফ আল ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি কেমন আছো তুমি আরবিতে বলে কেফ আল ইনতা কেফ অর্থ কেমন হাল অর্থ আসো ইনতা অর্থ তুমি কেফ আল ইনতা এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি আনা কয়েস আনা কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে বলে আনা কহেস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো বা ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি তাহলে আমরা শিখলাম কেপ আল ইনতা কেমন আছো তুমি আনা কয়েস আমি ভালো আছি এস সই ইনতা এস সই ইনতা অর্থ হচ্ছে তুমি কি করো এস সই ইনতা এর অর্থ হচ্ছে তুমি কি করো তুমি কি করো আরবিতে বলে এস সই ইনতা এস অর্থ কি সই অর্থ করো ইন্তা অর্থ তুমি এস সই ইনতা তুমি কি করো আনাফাদি আনাফাদি এর অর্থ হচ্ছে আমি অপসর বাফি আনাফাদি অর্থ হচ্ছে আমি অবসর বা আমি ফি আমি অবসর বা আমি ফি আরবিতে বলে আনাফাদি আনা অর্থ আমি ফাদি অর্থ অবসর বা খালি বাফি ফাদি বহু বসুন হয় বাদে ফাদি অর্থ অবসর বা খালি বাফি আনাফাদি আমি অপসর বাফি তাহলে আমরা শিখলাম এসহিন্তা তুমি কি করো আনাফা দি আমি ফি বা আমি অবসর আনা মশগুল আনা মশগুল অর্থ চেয়ে আমি ব্যস্ত আনা মশগুল তো চেয়ে আমি ব্যস্ত আমি ব্যস্ত আরবিতে বলে আনা মশগুল আনা অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আনা মাফি মশগুল আনা মাফি মশগুল অর্থ চেয়ে আমি ব্যস্ত না আমি ব্যস্ত না আরবিতে বলে আনা মাফি মশগুল অর্থ আমি মাফি অর্থ না মশগুল অর্থ ব্যস্ত আনা মাফি মশগুল আমি ব্যস্ত না তাহলে আমরা এটাও শিখে নিলাম আনা মশগুল আমি ব্যস্ত আনা মাফি মশগুল আমি ব্যস্ত না আনা মাফি শুগুল আনা মাফি শুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই আনা মাফি শুকুল অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ নাই আরবিতে বলে আনা মাফি শুগুল আনা অর্থ আমার মাফি অর্থ নাই সুগুল অর্থ কাজ আনা মাফি সুগুল আমার কাজ নাই আনা হেভি সুগুল আমি কাজ চাই আনা হেভি শুগুল এর অর্থ হচ্ছে আমি কাজ চাই বা আমার কাজ দরকার আমি কাজ চাই বা আমার কাজ দরকার আরবিতে বলে আনা হেভি শুগুল আনা হেভি শুগুল আমি কাজ চাই বা আমার কাজ দরকার তাহলে আমরা এটাও শিখে নিলাম আনা মাফি সুগুল আমার কাজ নাই আনা হেবি সুগুল আমি কাজ চাই বা আমার কাজ দরকার ইনতা মালুম সুগুল কারাবা ইনতা মালুম সুগুল কারাবা এর অর্থ হচ্ছে তুমি কারেন্টের কাজ জানো ইনতা মালুম সুগুল কারাবা এর অর্থ হচ্ছে তুমি কারেন্টের কাজ জানো তুমি কারেন্টের কাজ জানো আরবিতে বলে ইনতা মালুম সুগুল কারাবা ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো বা জানা সুগুল অর্থ কাজ কারাবার্থ কারেন্ট মালুম সুগুল কারাবা তুমি কারেন্টের কাজ জানো তাহলে আমরা এটা শিখে নিলাম মালুম সুগুল কারাবা তুমি কারেন্টের কাজ জানো নাম আনা মালুম কুল্লু সুগুল কারাবা নাম আনা মালুম কুল্লু সুগুল কারাবা এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি নাম আনা মালুম কুল্লু সুগুল কারাবা হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি আরবিতে বলে নাম আনা মালুম সুগুল কারাবা নাম অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি কুল্লু অর্থ সব সুগুল অর্থ কাজ কারাবা অর্থ কারেন্ট নাম আনা মালুম কুল্লু সুগুল কারাবা হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি তাহলে আমরা এটাও শিখে নিলাম নাম আনা মালুম সুগুল কারাবা হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি মিতাহিজি মুদির মিতা হি মুদির এর অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে মিতাহিজি মুদির এর অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে ম্যানেজার কখন আসবে আরবিতে বলে মিতাহিজি মুদির মিতা অর্থ কখন হিজি অর্থ আসবে মুদির অর্থ ম্যানেজার মিতাহিজি মুদির ম্যানেজার কখন আসবে বাদ নু সাহিজি বাদ নু সাহিজি এর অর্থ হচ্ছে আধা ঘন্টা পর আসবে বাদ নুজ শাহিজি এর অর্থ চা আধা ঘন্টা পর আসবে আধা ঘন্টা পর আসবে আরবিতে বলে বাদ নজ সাহিজি বাদ পরে নু শাহ নুস অর্থ আধা শাহ অর্থ ঘন্টা হিজি আসবে বাদ নু সা হিজি আধা ঘন্টা পর আসবে তাহলে আমরা এটাও শিখে নিলাম মিতা মিতাহিজি মুদির ম্যানেজার কখন আসবে বাদ নু নূজ সাহিজি আধা ঘন্টা পর আসবে ইনতা ইন্তেজার হেনা ইন ইন্তেজার হে হেনা এর অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো ইনতা ইন্তেজার হেনা এর অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো তুমি এখানে অপেক্ষা করো আরবিতে বলে ইনতা ইন্তেজার হেনা ইনতা তুমি ইন্তেজার অপেক্ষা করো হেনা এখানে ইনতা ইন্তেজার হেনা তুমি এখানে অপেক্ষা করো তাহলে আমরা এটাও শিখে নিলাম ইন ইন্তেজার হে হেনা তুমি এখানে অপেক্ষা করো আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থান হাফেজ